হোয়াট ইজ শি, না তো শি ইজ এ নার্স। এখন এটা যদি আমরা প্রফেশন দিয়ে আনসার দিতে চাই, হার প্রফেশন ইজ নার্স হবে না, হার প্রফেশন ইজ নার্সিং হতে হবে। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ক্লিকিং মি, ওয়েলকাম টু নাশিস ইংলিশ ক্লাব। মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ইটস ইয়োর ক্যারিয়ার ক্লিনিক। প্রিয় শিক্ষার্থীরা, আজকে চলে আসলাম ভিভার্বের আরও একটি ক্লাসে, এবং আজকের এই ক্লাসটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যখন রাস্তায় কখনো কোনো ফ্রেন্ডকে দেখতে পাই বা যাকেই দেখতে পাই না কেন, তাকে জিজ্ঞেস করি, দোস্ত কেমন আছিস, তারপরে কোথায় যাচ্ছিস, তো যাই হোক কী করছিস এখন, এই কি করছিস বলতে অ্যাকচুয়ালি ওই মুহূর্তে সে কিছু করছে এমন কিছু, নাকি তার প্রফেশন জানার চেষ্টা করা হচ্ছে? নিশ্চয়ই তার প্রফেশন জানার চেষ্টা করা হচ্ছে, কারণ তার সাথে দেখা নাই, হঠাৎ করে দেখা। সেক্ষেত্রে তখন জিজ্ঞেস করি আমরা খুব সহজেই যে, দোস্ত তুমি এখন কি করছো, বা বন্ধু তুমি কি করছো, বা ভাই আপনি কোথা থেকে আসছেন এবং কি করেন। এই যে আপনি কি করেন, এই কি করেন বলতে কিন্তু আসলে ওই মুহূর্তে ওই সময় কি করে এই বিষয়টা এটা নয়, কি করেন বলতে প্রফেশন। তাই সেন্স নিয়ে কাজ করতে হবে, কোন সময় কোন সেন্টেন্সটা যাচ্ছে এবং তার অ্যাকচুয়ালি জিস্টটা কী, মূল মর্ম অর্থটা কী, সেটা আমাকে ফলো করতে হবে। তো সাধারণত আমরা মানুষকে দেখলে জিজ্ঞেস করি, দোস্ত কেমন আছো, কি করো এখন, কি করো বলতে এখন এটা ওই মুহূর্তে কি করো ব্যাপারটা এমন না। কিন্তু আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, আমরা এটা নিয়ে আলোচনা করি। তো আজকে বি ভার্বের আমাদের 14 নম্বর ক্লাসে চলে আসলাম। সো বি ভার্ব দিয়ে কারো পেশা জানার জন্য ডাব্লিউএইচ কোয়েশ্চেন কীভাবে করতে হয় সেটা আমরা শিখব। প্রথমে একটি সেন্টেন্স নিয়েছি, সেটা হচ্ছে তুমি কি করো, মানে আপনাকেই বলছি, আপনার সাথে প্রথম সাক্ষাৎ হলো, তারপরে আপনি বললেন যে আমি মিস্টার এক্স, আম ফ্রম নীলক্ষেত, অথবা আম ফ্রম বনশ্রী, কোনো একটা জায়গা। দেন তারপরে আমি হয়তো কোয়েশ্চেন করছি যে আপনি কি করেন। এটা আইএলটিএস এক্সামের ক্ষেত্রেও কিন্তু হতে পারে, আইএলটিএস এক্সামে মানে স্পিকিং টেস্টের ফার্স্ট পার্টে এই প্রশ্নটা ডিরেক্টলি হতে পারে যে আপনি কি করেন, এবং যে কোনো ইন্টারভিউতেও কিন্তু এই কোয়েশ্চেনটা হয় যে আপনি কি করেন বা আপনি কি করছেন। এটা কিন্তু হচ্ছে পেশা জানার জন্য, আপনার প্রফেশন জানার জন্য এটা জিজ্ঞেস করা হয়। তো সেক্ষেত্রে আমরা একটা ভি ভার্ব দিয়ে খুব সহজেই প্রকাশ করি, যেটা অনেকেই জানে না, ম্যাক্সিমাম যারা স্টুডেন্টস রয়েছে বা যারা টিচার্স রয়েছে তারা সাধারণত খুব সহজভাবে জিজ্ঞেস করে আপনার পেশা কী, তার পেশা কী, তোমার বাবার পেশা কী, এইভাবে জিজ্ঞেস করে। কিন্তু আপনি কি করেন এটাও জিজ্ঞেস করি আমরা বাংলাতে, বাট এটার ইংরেজি কী হবে সেটা আমরা জানি না। সেটা বিভাগ দিয়ে চমৎকারভাবে কোয়েশ্চেন করা যায় এবং সেটার আনসারও আমরা জানব। তাহলে তুমি কি করো বলতে কি হও, অ্যাকচুয়ালি কি হও অ্যান্সারটা হতে হবে। তাহলে ডক্টর হয়, ইঞ্জিনিয়ার হয়, ম্যাসন হয়, কার্পেন্টার হয়, কিছু একটা, এই বিষয়টা কিন্তু এমনটাই। তাহলে তুমি কি করো বলতে পেশা জানতে, মানে কি হও এটা জানতে, ছাত্র না ডক্টর নাকি শিক্ষক। তো সেক্ষেত্রে আমাদের প্রশ্নটা আগে করি, সেটা হচ্ছে হোয়াট আর ইউ, হোয়াট আর ইউ, খুব সহজেই চমৎকার একটি ডাবলিশ কোয়েশ্চেন। যারা আমার বিভার্বের আগের ক্লাস দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কীভাবে ডাবলিশ কোয়েশ্চেন মেকিং করা হয়। তো সেটা এখানে হোয়াট আর ইউ মানে হচ্ছে আপনি কি করেন বলতে আপনার পেশা কী, একই কথা। আর আমরা চাইলে তুমির জায়গাতে তারা কি করে, বয়েজ ছাত্ররা কি করে, এগুলোর অ্যান্সার আমরা স্টেপ বাই স্টেপ দিতে পারি। তুমি কি করো, আই এম আ ডক্টর, আই এম ইঞ্জিনিয়ার, অনেক কিছু দিতে পারি। তারা কি করে, দে আর স্টুডেন্টস, দে আর পলিটিশিয়ানস বা দে আর ডক্টরস। তারপরে হোয়াট আর দ্য বয়েজ, বয়েজগুলো কি করে বলতে, বয়েজ আর স্টুডেন্টস, বয়েজ আর ওয়ার্কার বা লেবার, যে কোনো লেবার্স, যে কোনো অ্যান্সার হতে পারে। আচ্ছা, আমরা এখানে অ্যান্সার কিছু দিয়ে রেখেছি, আম আ টিচার, ডক্টর, ব্যাংকার, অথবা ইঞ্জিনিয়ার, অথবা ওয়ার্কার, যে কোনো কিছুই আমরা এখানে দিতে পারি। আম অ্যান ইঞ্জিনিয়ার,
ওকে, তাহলে আমরা এখানে ডিরেক্ট প্রফেশন দিয়ে ফেলেছি। এখন অনেকের মনে প্রশ্ন হয়তো আসতে পারে, নাও আসতে পারে, সেটা হচ্ছে যে তোমার পেশা কী, তখন এটার ইংলিশটা কী হবে, তোমার পেশা কী। যদি ডিরেক্টলি এটা প্রশ্ন করি তাহলে হোয়াট ইজ ইউর প্রফেশন, এটা আমরা সবাই জানি, হোয়াট ইজ ইউর প্রফেশন, হোয়াট ইজ ইউর অকুপেশন, একই কথা। তার পেশা কী, হোয়াট ইজ হার প্রফেশন, আমাদের পেশা কী, হোয়াট আর আওয়ার প্রফেশনস। তারপর হচ্ছে মেয়েটির পেশা কী, হোয়াট ইজ দ্য গার্লস প্রফেশন। খুব সহজে এটা আমরা বানাতে পারি। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি যে তোমার পেশা কী, হোয়াট ইজ ইউর প্রফেশন, হোয়াট ইজ ইউর প্রফেশন, সেক্ষেত্রে আনসার কী হবে। আনসারটা আমরা খুব সহজেই দিতে পারি, সেটা হচ্ছে আম আ ডক্টর বা ব্যাংকার। আম আ ডক্টর দিতে পারি, অথবা স্টুডেন্ট দিতে পারি, বা টিচার। কিন্তু আমরা যদি প্রশ্নকে ধরে আনসারটা দিতে চাই তাহলে কী হবে, যেমন হচ্ছে হোয়াট ইজ ইউর প্রফেশন, তাহলে আমার প্রফেশন, যদি মাই প্রফেশন দিতে যাই তাহলে কী হবে, মাই প্রফেশন ইজ আ ডক্টর, না এটা কখনো হবে না। মাই প্রফেশন ইজ আ টিচার, না এটা হবে না। তাহলে এখানে একটা বিশাল ট্রিক্স রয়েছে, এখানে বিশাল একটা ফ্যাক্ট রয়েছে যা অনেক টিচাররাই জানে না, ভুল করে বসে। মাই প্রফেশন যদি দিতে হয় বা মাই প্রফেশন যদি দিতে চাই, অর্থাৎ প্রশ্ন থেকে নিয়ে আনসার যদি করতে চাই, সেক্ষেত্রে আমাদের দিতে হবে মাই প্রফেশন ইজ টিচিং, টিচার না হয়ে এটা হবে TECHING, মাই প্রফেশন ইজ টিচিং, মাই প্রফেশন ইজ ডক্টরিং, মাই প্রফেশন ইজ ইঞ্জিনিয়ারিং। আনসারটা হতে হবে এইভাবে, মাই প্রফেশন বা হিজ প্রফেশন বা হার প্রফেশন বা অকুপেশন ইজ টিচিং, ডক্টরিং, ইঞ্জিনিয়ারিং, ওয়ার্কিং। এইভাবে আনসারগুলো হতে হবে। আশা করি যারা অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট বা টিচার্স তারা বিষয়টা বুঝতে পারবেন এবং অলরেডি হয়তো বুঝেছেন। এবার নেক্সট আমরা যাই, সেটা হচ্ছে সে কী করে, ঘুরে ফিরে একই কথা, ভাই আপনি কী করেন, না তো আমি একজন ম্যাসন, আই এম আ ম্যাসন। আচ্ছা সে কী করে, সে কী করে বলতে তার পেশা জানার ইচ্ছে বিধায় সেটা বলছি যে সে কী করে। সেক্ষেত্রে সে কী করে বলতে সে কী হয়, তার মানে হোয়াট ইজ হি, ভেরি সিম্পল কোয়েশ্চেন, সেটা হচ্ছে হোয়াট ইজ হি অথবা হোয়াট ইজ শি, হোয়াট ইজ হি অথবা হোয়াট ইজ শি, সে কী করে বলতে সে কী হয়। এবার যদি বলি যে তোমার আম্মা কী করে, তোমার বাবা কী করে, একই কথা, হোয়াট ইজ ইউর ফাদার, মানে তোমার বাবা কী হয়, তাহলে ঘুরে ফুরে মাই ফাদার অ্যান্সারটা এইটা সরাসরি ডিরেক্ট আমরা তখন দেব। এখন এগুলোর আনসার আমরা চাইলেই কিন্তু হোয়াট ইজ হি, সে কী বা সে কী হয়, আমরা একেবারে ডিরেক্টলি অ্যান্সার দেবো হি ইজ আ ডক্টর বা হি ইজ আ টিচার, এটা দেবো। আমরা কিন্তু কখনোই এটা দিতে পারবো না, হিজ প্রফেশন ইজ টিচিং। হ্যাঁ চাইলে দিতে পারি, দিতে পারবো না এমনটা না, দিতে পারি, বাট যার সাথে যেটা দিলে ম্যাচ করে। তো এখানে যেহেতু বলা হচ্ছে যে সে কী হয়, না তো সে ডাক্তার হয়, ঝামেলা শেষ। তোমার বাবা কী হয়, তোমার বাবা বা আমার বাবা হয় বিজনেসম্যান, মাই ফাদার ইজ আ বিজনেসম্যান, দ্যাটস ইট, শেষ। হোয়াট ইজ দ্য গার্ল, মেয়েটি কী হয়, না তো দ্য গার্ল ইজ আ গার্মেন্টস ওয়ার্কার, ফিনিশ। আমরা খুব সহজেই সেভাবেও আনসার দিতে পারি, আবার আমরা চাইলে প্রফেশনকে টেনে এনেও কিন্তু আমরা আনসার দিতে পারি। তবে লক্ষ্য রাখতে হবে এগুলো প্রত্যেকটার সাথে আইএনজি লাগিয়ে দিতে হবে, টিচিং, ডক্টরিং, ইঞ্জিনিয়ারিং, ওয়ার্কিং। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে কিছু আনসার দিয়ে রেখেছি, যেমন শি ইজ আ নার্স, হোয়াট ইজ শি, না তো শি ইজ আ নার্স। এখন এটা যদি আমরা প্রফেশন দিয়ে আনসার দিতে চাই, হার প্রফেশন ইজ নার্স হবে না, হার প্রফেশন ইজ নার্সিং হতে হবে, হার প্রফেশন ইজ নার্সিং। আমরা এখানে আনসার যদি দিতে চাই সেক্ষেত্রে হবে প্রফেশন
profession is nursing, NURSING. এছাড়াও আমরা অনেক অ্যান্সার দিতে পারি, মাই ফাদার ইজ এ বিজনেসম্যান, পলিটিশিয়ান, অথবা কী দেওয়া সেটা যেন ফার্মার। ওকে, তো মাই হোয়াট ইজ ইউর ফাদার, না তো মাই ফাদার ইজ আ ফার্মার, অথবা মাই ফাদার্স প্রফেশন ইজ ফার্মিং। আমি এখানে যেটা দেখিয়েছি, ফার্মিং, নার্সিং, এই অ্যান্সারগুলো হতে হবে। প্রফেশন দিলেই আমাদের এগুলো লক্ষ্য রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, যাতে দেশের প্রত্যন্ত অঞ্চলে থাকা মেধাবী ছাত্ররা এই ভিডিওটি দেখে নিজেদেরকে আপডেট করতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।